ऐसे ही हम मुसलमानों से घृणा नहीं करते मुसलमानों के कभी पीछे नहीं पड़े हम पीछे जिस चीज़ के पड़े हैं वो है इस्लाम इस्लाम के पीछे पड़े हैं हमें दुनिया से इस्लाम को खत्म करना मुसलमानों को खत्म नहीं करना मैं पूरी धरती से इस्लाम को ख़त्म करना चाहता हूँ मुसलमान जो भी हैं उनके मन से जब इस्लाम नाम की गंदगी निकल जाएगी तो वो सब मानव बन जाएंगे अलमैकम तो... वर्कात अल्हदुल्ल रबालमीन वाकबुलमत वलत वसलम अशरफल इबालमसली

আমি পুরো পৃথিবী থেকে ইসলামকে মিটিয়ে দিতে চাই মুসলমানদের সাথে আমাদের কোনো লেনাদানা নাই মুসলমানদেরকে আমরা ধ্বংস করতে চাই না ইসলামকে আমরা ধ্বংস করে দিব যখন ইসলামকেই ধ্বংস করে দিব তখন মুসলমান এমনিতেই এমনিতেই ইসলামকে ভুলে যাবে তো আল্লাহ তা সুরা সফ এর আট নম্বর আয়াতে বলেন ইউরিদুল্লাহ ইউরিদুন আলিউদ্ল্লাহ আফিম তারা আল্লাহ তালার নূর তথা দিন ইসলামকে মিটিয়ে দিতে চায় আল্লাহ মুমন রিহি আর আল্লাহ অবশ্যই অবশ্যই তার নূর তথা দিন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করবেন কারিহাল কাফিরুন যদিও পৃথিবীর সমগ্র কাফের মশ্রিকরা এটা অপছন্দ করে ইসলাম একটা নূর একটা আলো আলোকে কখনো ঠেকানো যায় না আলোকে কখনোই আটকানো যায় না ইসলাম একটা বাতাসের ন্যায় বাতাসকে যেমন নাকি কখনো আটকানো যায় না অনুরূপভাবে ইসলামকে কখনও আটকানো যায় না মুসলমানদের সাথে কেউ যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে সেই যুদ্ধে যদি মুসলমানদের চারিত্রিক অবনতি থাকে তাহলে বিধর্মীরা জিততে পারে কিন্তু কেউ যদি সরাসরি ইসলামের সাথে যুদ্ধ ঘোষণা করে তাহলে সে কখনোই জিততে পারে না কেন ইসলাম ধর্মটা একটা জিন্দা ধর্ম ইসলামটা জীবিত ইসলামকে জীবিত করার জন্য ইসলামকে চালানোর জন্য কোনো অর্থ সম্পদের প্রয়োজন হয় না আপনারা লক্ষ্য করে দেখবেন দেড় হাজার বছর যাবত ইসলাম চলে আসছে যারা ইসলাম প্রচার করছে নিজ খরচে প্রচার করছে কিন্তু আপনি অন্য ধর্মের দিকে তাকিয়ে দেখুন খ্রিস্টান ধর্মের দিকে তাকিয়ে দেখুন খ্রিস্টান ধর্মের যে প্রচারটা রাষ্ট্রীয় সম্পদ দিয়ে হচ্ছে এনজিওর সম্পদ দিয়ে হচ্ছে অর্থ দিয়ে মানুষকে খ্রিস্টান বানানো হচ্ছে সম্পদ দিয়ে খ্রিস্টান বানানো হচ্ছে কিন্তু অপরদিকে ইসলাম ধর্মের দিকে দেখুন যেহেতু ইসলাম জিন্দা ধর্ম ইসলাম একটা আলো নূর সেই আলোটা সবার কাছে পচবেই যেহেতু এটা জীবিত ইসলাম নিজেই চলে সেটাকে অর্থ দিয়ে চালাতে হয় না তো পৃথিবীর মধ্যে ইতিপূর্বেও যারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ফেরাউন ঘোষণা করেছে কারণ ঘোষণা করেছে হামান ঘোষণা করেছে আবু জাহেল ঘোষণা করেছে যারাই ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পৃথিবীতে কেউই টিকতে পারেনি বড় বড় যারা রাজত্বের অধিকারী ছিল পুরো পৃথিবী যারা শাসন করত তারাও ইসলামের বিপক্ষে টিকতে পারে নাই সুতরাং সাধারণ একজন কট্টরপন্থী হিন্দুত্ববাদী নেতা সে পুরো পৃথিবী থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার যেই কামনা বাসনা করছে সে তার একটা রাজ্যের থেকেও ইসলামকে মিটাতে পারবে না একটা পৃথিবীর জমিনের এক ইঞ্চি থেকেও ইসলামকে মেটাতে পারবে না কোনো মুসলমানের অন্তর থেকে ইসলামের আলো নূর কখনোই মেটাতে পারবে না সুতরাং আসুন আমরা ইসলামের দাওয়াত দিই ইসলামের ওপর নিজে অটল থাকি কায়েম থাকি মৃত্যু পর্যন্ত ইসলামের কথা বলি ইমানের সাথে ইসলামের সাথে থাকি অন্যকেও ইসলাম ইমান এবং ইখলাসের দাওয়াত দেয় আল্লাহ তালা ইসলামের জন্য ইমানের জন্য আমাদেরকে কবল করুন واخر الدعوان ان الحمد لله رب العالمين